যে কারণে আইপিএল এর কেবল প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ। জেনে নিন কেকেআর সূচি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আসন্ন আইপিএল এর শুরুতেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অর্থাৎ 23 মার্চ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম বা চিপকে উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরাট কোহলির টক্কর দেখবেন ক্রিকেট প্রেমীরা। 19 ফেব্রুয়ারি ঘোষিত হল আইপিএল এর প্রথম দুই সপ্তাহের সূচি। এই সময়ে হবে মোট 17 ম্যাচ, যার মধ্যে 6টি দল খেলবে 4টি করে ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস খেলবে 5টি করে ম্যাচ। এ সময়ে 7টি দল 2টি করে ম্যাচ খেলবে ঘরের মাঠে। একমাত্র দিল্লি ঘরের মাঠে খেলবে 3টি ম্যাচ। প্রাথমিকভাবে 23 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত আইপিএল এর সূচি ঘোষিত হয়েছে। দেশজুড়ে নির্বাচনের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা হতেই আইপিএল এর বাকি সূচি প্রকাশ করা হবে। ক্রিকেট মহল মনে করছে, 5 এপ্রিলের আগে যে নির্বাচন হবে না তার ইঙ্গিত এই সূচি থেকেই পাওয়া যাচ্ছে। ইডেনে 24 মার্চ বিকেলের ম্যাচে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ। 27 মার্চ কলকাতার পরের ম্যাচও ইডেনে। এবার সামনে কিংস ইলেভেন পাঞ্জাব। কেকেআর এর প্রথম অ্যাওয়ে ম্যাচ 30 মার্চ। নয়াদিল্লিতে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে রাতের ম্যাচে খেলবে কলকাতা। আর 5 এপ্রিল বেঙ্গালুরুতে আরসিবি এর বিরুদ্ধে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে খেলবে দিনেশ কার্তিকের নাইটরা। তো বন্ধুরা, এই সূচি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।